রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে ছেলে মেয়ে উভয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পোস্ট এবং আরও এই সমস্ত বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে গেলে এখানে বয়স কী থাকতে হবে, পারমানেন্ট বেতন আপনাদেরকে কত টাকা করে দেওয়া হবে, রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলা ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, রাজ্যের কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারেন, কাজের অভিজ্ঞতা এখানে কী চা হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ দেখে নেবো বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলেছি। আপনারা অন্য স্ক্রিনে নোটিশ দেখতে পাচ্ছেন, ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বেনিফিটস টাওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর GN31 সেক্টর বি সল্ট লেক কলকাতা 7000091। ওয়েবসাইট এখানে রয়েছে, ফোন নাম্বার এখানে রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। আপনারা অন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিক ফার্মাসিস্টের নিয়োগ করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন এবং নিয়োগ নোটিশের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। আবেদন শুরু হচ্ছে 21 এপ্রিল 2022 থেকে, আবেদন চলবে 5ই মে 2022 একটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা বলেছে অ্যাপয়েন্টমেন্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট, অর্থাৎ এখানে আপনাদের স্থায়ীভাবে নিয়োগ করানো হচ্ছে, পরে এটা আপনাদের স্থায়ী হতে পারে, এখানে এরকম যেটা দেওয়া রয়েছে। আমরা আগেই দেখে নিয়েছি এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, এবং ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ফার্মাসিস্টে নিয়োগ করানো হচ্ছে। বেতন এখানে শুরু হচ্ছে 7100 থেকে 37600 টাকা করে পারমানেন্ট বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে। এবং এখানে কোন কোন ক্যাটাগরির আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, জেন্ডার মেল ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। পোস্টের নাম এখানে রয়েছে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, আমরা আগেই দেখে নিয়েছি। মেটেরিয়াল স্ট্যাটাস এখানে রয়েছে অল ক্যান্ডিডেট, এখানে আপনারা আবেদন করতে পারবেন। ইউআর ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, ইউআরইসি ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, ইউআর এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্টে যারা রয়েছেন এক্স সার্ভিসম্যান তারা এখানে আবেদন করতে পারবেন কিনা সেটাও কিন্তু এখানে দিয়েছে, কোন কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। আপনার নিয়োগের নোটিশে বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমতুল্য শিক্ষিত কোনো বোর্ড থেকে পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাসিট ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, অর্থাৎ ফার্মাসিস্টের বিষয়ে, হোমিওপ্যাথিক ফার্মাসিস্টের বিষয়ে এক বছরের সার্টিফিকেট থাকতে হবে বা এর কোর্স করে থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল থেকে আপনাদের রেজিস্টার্ড থাকতে হবে, অর্থাৎ নিবন্ধন থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল এখানে আবেদন করতে পারবেন। সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে। এসডা এখানে দেওয়া রয়েছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারেন। সরকারি নিয়োগ নিচ্ছে এবং ক্যাটাগরি উইজ আপনার এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। আবেদন করার ফিস এখানে দেওয়া রয়েছে, আবেদন করার জন্য 160 টাকা আপনাদেরকে দিতে হবে, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার আবেদনের ফিসগুলো দিতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন চালানের মাধ্যমে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করার পর আপনারা একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটা অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ দেওয়া রয়েছে, অর্থাৎ নিয়োগের জন্য নোটিশ দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সমস্ত নোটিশ এই ভিডিওর মাধ্যমে ওপেন করানো সম্ভব নয়, তাই এখানে আপনাদের শর্টভাবে বলে দিলাম। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, আবেদন আপনারা এখান থেকে করতে পারবেন। এরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস হয়ে থাকলে ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারেন, আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে
অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।